শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আর আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী আপনাদের সঙ্গে এই বিশেষ ভিডিওতে আলোচনা করব আগামী 1 ফেব্রুয়ারি 2022 মঙ্গলবারের বিশেষ পঞ্চাঙ্গ, এবং সেই সাথে আলোচনা করব এই বিশেষ দিনের 6 ভাগ্যশালী রাশি এবং বেশ কিছু নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল আসার বিষয়। তাছাড়া এই বিশেষ দিনে কি ধরনের উপায় বা টোটকা করলে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি ফিরবে, তাই আসুন ভিডিওর শুরুতেই আমরা জেনে নিই এই বিশেষ দিনের পঞ্চাঙ্গের বিষয়। 1 ফেব্রুয়ারি 2022 মঙ্গলবার সূর্যোদয় ঘটবে সকাল 6:16, সূর্যাস্ত সন্ধ্যা 5:25। এই বিশেষ দিনে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, আর এই বিশেষ অমাবস্যা তিথি হলো মৌনী অমাবস্যা, যা হিন্দু শাস্ত্র অনুসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি থাকবে সকাল 11:15 পর্যন্ত, আর তারপরেই প্রতিপদ তিথি শুরু হবে। এই বিশেষ দিনে শ্রবণা নক্ষত্রে চন্দ্রদেব অবস্থান করবে এবং তা থাকবে সন্ধ্যা 7:44 পর্যন্ত, তারপরেই ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে। শুরুতেই সিদ্ধিযোগ থাকছে সকাল 6:41 পর্যন্ত, আর তারপরে শুরু হবে ব্যতিপাত যোগ। নাগকরণ আজ এই বিশেষ দিনে সকাল 11:15 পর্যন্ত, তারপরে কৃতজ্ঞকরণ শুরু হবে। অত্যন্ত শুভ সময়ের ক্ষেত্রে বলবো অভিজিৎ মুহূর্ত সকাল 11:28 থেকে 12:13 পর্যন্ত থাকবে, এবং অমৃতকাল এই বিশেষ দিনে সকাল 10:18 থেকে 11:45 পর্যন্ত থাকছে। তবে রাহুকালকে বাদ দিয়ে আপনারা যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করবেন, তাই এই বিশেষ দিনে শুভ কাজ এবং মাঙ্গলিক কাজের ক্ষেত্রে রাহুকালকে বাদ দিয়ে আপনারা এগিয়ে চলুন। রাহুকাল থাকবে এই বিশেষ দিনে দুপুর 2:37 থেকে বিকেল 4:01 পর্যন্ত, তাই এই বিশেষ সময়ে আপনারা কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা গুরুত্বপূর্ণ মিটিং বা গুরুত্বপূর্ণ কাগজে হস্তাক্ষর করবেন না। বা যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চান, এই বিশেষ দিন এই রাহুকালকে বাদ দিয়ে আপনারা করুন। এই বিশেষ দিনে দৃশাশূল থাকবে উত্তর দিক, তাই উত্তর দিকের অভিমুখে আপনারা কোনো শুভ যাত্রা করবেন না। এই বিশেষ দিনে চন্দ্রদেব মকর রাশিতে থাকবে, এবং সেই সাথে মকর রাশিতে রবিদেব, বুধ এবং শনি অবস্থান করছে, তাই একটি চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে এই বিশেষ দিনে। যেহেতু মৌনী অমাবস্যা তিথি, এই ছোট ছোট উপায় এবং টোটকাতে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। এই বিশেষ দিনে চন্দ্রবল এবং তারাবল অনুসারে বেশ কিছু নক্ষত্র এবং বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ ফল আসবে। সেক্ষেত্রে বলবো চন্দ্রবল এবং তারাবল অনুসারে যে সমস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল আসবে তা হলো অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তর আষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভদ্রাপদ নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন। তবে রাত্রি 7:44 পর থেকে ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্ব আষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং পূর্ব ভদ্রাপদ ও রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন। তাই আপনারা রাত্রি 7:44 পর যে কোনো শুভ কাজ আপনারা করতে পারেন। এই বিশেষ দিনে তারাবলের পাশাপাশি চন্দ্রবল অনুসারে 6 ভাগ্যশালী রাশির কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে তার আগে আলোচনা করব এই বিশেষ মৌনী অমাবস্যাতে এই চমৎকারী উপায় করলে অবশ্যই আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপায় এই বিশেষ উপায়ে আপনাদের আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব আজ অর্থাৎ আর্থিক বিষয়ে শুভ ফল পাওয়ার জন্য একটি চমৎকারী টোটকা বা উপায়ের বিষয়ে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আমরা প্রত্যেকেই পরিশ্রম করি সফলতা পাওয়ার জন্য, কিন্তু সবসময় পরিশ্রম অনুসারে আমাদের সফলতা আসে না, আর তার পাশাপাশি আমরা প্রত্যেকেই কম বেশি পূজা পাঠও করি, কিন্তু আমাদের মনের ইচ্ছা খুব সহজে পূরণ হয় না। তার মূল কারণ হলো আমাদের জন্মকুণ্ডলিতে থাকা
বৃহস্পতির অশুভ প্রভাব, কারণ বৃহস্পতি দেব আমাদের সর্বাধিক সফলতার জন্য মূল দায়ী। যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অশুভ অবস্থায় অথবা নিচস্থ থাকে তাহলে আমাদের সফলতা পেতে অসম্ভব দেরি হতে থাকে, সেই সাথে আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়। তাই এই ভিডিওতে এমন একটি উপায় বা টোটকার কথা বলবো যা অত্যন্ত সহজ কিন্তু চমৎকারী। আর তা যদি আপনারা এই বিশেষ মৌনী অমাবস্যা তিথিতে সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে করতে পারেন তাহলে আপনাদের অর্থনৈতিক জীবনে অত্যন্ত শুভ ফল আসবে, ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন। কারণ দেবগুরু বৃহস্পতির বিশেষ অধিপতি হলেন ভগবান বিষ্ণু। তাই আপনারা সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধা সহকারে এই চমৎকারী উপায়টি মৌনী অমাবস্যা তিথিতে করুন। এই উপায় করলে যেমন গুরুর অর্থাৎ বৃহস্পতি দেবের কুপ্রভাব বা নিচস্থ প্রভাব আপনার জন্মকুণ্ডলী থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে, সেই সাথে ভগবান বিষ্ণু অর্থাৎ ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। তাই অর্থনৈতিক পরিস্থিতিকে আরও বেশি শক্তিশালী করতে এই শক্তিশালী মহা উপায়টি অবশ্যই করুন। স্নানের পর কোনো হলুদ পোশাক বা বস্ত্র পরিধান করুন। যদি হলুদ বস্ত্র না থাকে তাহলে যে কোনো বস্ত্র আপনি পরিধান করতে পারেন, তবে তা শুদ্ধ হওয়া উচিত। কিন্তু কালো এবং নীল বর্ণের পোশাক আপনি পরবেন না এই বিশেষ উপায় বা টোটকার বিষয়ে। ছোট্ট একটি পাত্রে আপনি কোনো গায়ের দুধ আপনি নিন, তবে সেই দুধের সঙ্গে জল মেশাবেন না। আর যদি আপনার রূপো বা সোনার কোনো পাত্র থাকে তাহলে তো আর কথাই নেই, আর সবার ক্ষেত্রে তো তা থাকা সম্ভব নয়। তাই পিতলের যে পাত্র সেই পিতলের পাত্রে নিতে পারেন অথবা কাঁসার পাত্রে নিতে পারেন, তবে ভুল করে আপনি তামার পাত্রে দুধ নেবেন না। আর এই দুধের পাত্র নিয়ে আপনি আপনার ঠাকুর ঘরে এটিকে যথাস্থানে সুরক্ষিতভাবে রাখুন। তবে দুধ অবশ্যই কাঁচা দুধ হতে হবে, দুধ কোনোভাবে ফুটিয়ে সেই দুধ আপনি এই বিশেষ উপায় বা টোটকার জন্য ব্যবহার করবেন না। এই উপায়টি বললাম যে সূর্য উদয় থেকে সূর্য অস্তের যে কোনো সময় করতে পারেন, আপনি যখন সময় পাবেন সেইভাবে এই উপায়টি করুন। আপনি ভগবান বিষ্ণুর সামনে কুশাসন বা যে কোনো আসনের উপরে বসে পড়ুন আর একটি বিশুদ্ধ ঘিয়ের প্রদীপ আপনি জ্বালান, আর তারপরে আপনার ঠাকুর ঘরে ভগবান বিষ্ণু, আর বিষ্ণু মন্দির যদি না থাকে বা বিষ্ণু ঠাকুর যদি না থাকে তাহলে ভগবান কৃষ্ণকে আপনি পূজা অর্চনা করতে পারেন। সেই সাথে অবশ্যই আগে গণেশজিকে বিশেষভাবে পূজা অর্চনা করবেন, কারণ তিনি হলেন সিদ্ধিদাতা। আর অবশ্যই মা লক্ষ্মীকে পূজা অর্চনা করবেন। এই অবশ্যই হলদির সঙ্গে একটু জল মিশিয়ে সেই হলদি পেস্ট দিয়ে ভগবান বিষ্ণু, ভগবান গণেশ এবং মা লক্ষ্মীকে তিলক করুন, এবং সেই তিলক আপনি নিজের কপালেও পরিধান করুন। যদি হলুদ ছাড়া যদি আপনার কোনো হলুদ চন্দন থাকে সেই চন্দনের ব্যবহারও আপনি করতে পারেন। আপনার ঠাকুর গৃহে পূজা অর্চনা করার পর আপনার বিধিমতো তারপরে আপনি দুধের সেই ঘটিটা বা পাত্রটি তুলে নিন, আর আপনার গৃহের যে তুলসী বৃক্ষ আছে অর্থাৎ তুলসী গাছ আছে সেখানে চলে যান, আর তুলসী গাছের গোড়াতে সেই দুধ ধীরে ধীরে আপনি অর্পণ করুন। দুধ যখন আপনি অর্পণ করবেন তখন এই বিশেষ মন্ত্রটি জপ করুন, ওম শ্রী তুলসী বিদমাহে বিষ্ণু প্রিয়ায়ে ধীমাহি তন্নো প্রচোদয়াত। আবার বলছি মন্ত্রটি, ওম শ্রী তুলসী বিদমাহে বিষ্ণু প্রিয়ায়ে ধীমাহি তন্নো প্রচোদয়াত। এই বিশেষ মন্ত্রটি 11 বার জপ করুন, আর জপ করতে করতে আপনি তুলসী বৃক্ষের বা তুলসী গাছের গোড়াতে ধীরে ধীরে অর্পণ করুন। আর এই বিশেষ দুধ যদি অর্পণ করেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। চেষ্টা করুন এই উপায়ের সময় যে দুধ আপনি তুলসী বৃক্ষে বা তুলসী গাছে অর্পণ করবেন তা কিন্তু প্যাকেটের দুধ যেন না হয়।
আপনি গায়ের দুধ আপনি অবশ্যই নিন, কিন্তু অনেক জায়গায় তা পাওয়া সম্ভব না হলে এই উপায়টি না করাই ভালো। এই দুধের সঙ্গে যেন অন্য কোনো দ্রব্য যুক্ত না হয়, যেমন জল সঙ্গে চিনি এ ধরনের কোনো দ্রব্য যেন যুক্ত করবেন না। এই বিশেষ উপায়টি আপনি বিকালে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে যে কোনো সময়ে আপনি করতে পারেন। তবে পূজার সময় অবশ্যই হলুদ ফুল, হলুদ ফল এবং আপনি হলুদ বস্ত্র পরিধান করে এই বিশেষ পূজা অর্চনা করলে সর্বাধিক বেশি ফল পাবেন। তবে যেহেতু বিশেষ এই বিশেষ মৌনী অমাবস্যা মঙ্গলবারে পড়েছে, তাই আপনারা মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করবেন এবং ঘিয়ের প্রদীপ যে নিবেদন করবেন সেই প্রদীপে আপনারা অবশ্যই লাল সুতো ব্যবহার করবেন সলতে হিসাবে। তাই সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই বিশেষ চমৎকারী উপায় করুন, অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। আসুন এখন জেনে নেব যে এই বিশেষ দিনে চন্দ্রবল অনুসারে যে ছয় রাশির জাতক জাতিকাদের উপরে বিশেষ কৃপা দৃষ্টি থাকবে। প্রথম যে রাশির কথা বলবো তা হলো মেষ রাশি, দ্বিতীয় রাশি হলো কর্কট রাশি, তৃতীয় রাশি হলো সিংহ রাশি, চতুর্থ রাশি হলো বৃশ্চিক রাশি, পঞ্চম যে রাশির কথা বলবো তা হলো মকর রাশি এবং শেষ যে রাশির কথা বলবো তা হলো মীন রাশি। তাই আগামী পয়লা ফেব্রুয়ারি 2022 মঙ্গলবারে এই সমস্ত রাশির জাতক জাতিকাদের উপরে অবশ্যই ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মী এবং শনিদেবের বিশেষ কৃপা দৃষ্টি থাকবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।